আর কয়েক ঘন্টা পরেই স্বাধীনতা দিবস। 78তম স্বাধীনতা দিবসে দেশজুড়ে রবরব সাজ, ভালো জামাকাপড় পরে অনেকেই ঘুরতে বেরোবে, সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করবে, দেশাত্মবোধ নিয়ে নানা কথা হবে, আমাদের দেশে আমরা কতটা স্বাধীন সেই নিয়েও চর্চা হবে। কিন্তু একজনের পরিবার আর মা ডাকটা শুনতে পাবে না, বাবা বলে কেউ ডেকে বায়না ধরবে না, কারণ সেই বাড়িতে আর লক্ষ্মী মেয়েটি ফিরে আসবে না। এই মুহূর্তে অন্য কোনো বিষয়ে মাথায় আসছে না আমার। অনেকেই বলতে পারো যে ভিউস পাওয়ার জন্যই এই সব ভিডিও করছি, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যদি চুপ থেকেই যাই শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর কথা ভেবে, তাহলে আর প্রতিবাদটা কবে করব। এই ধরনের ঘটনাগুলো যখনই হয় তখন আমার একটাই চিন্তা হয়, আমারও তো বোন আছে, তারা ভিন্ন শহরে রয়েছে, তারা সুরক্ষিত আছে তো? আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের ঘটনাগুলো যদি পুরোপুরি বন্ধ করতেই হয় তাহলে আমাদেরকে এই মিটিং মিছিল করলেই শুধু হবে না, একদম গোড়ায় গিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হবে, কারণ একজন ধর্ষক একদিনেই তৈরি হয় না। সে হয়তো শারীরিকভাবে একজনকে একদিন আক্রমণ করে, কিন্তু তার এই মনোভাব, মানসিক চিন্তাধারা একটু একটু করে জন্মায়, প্রশ্রয় পেতে পেতে সেটা বাড়তে থাকে এবং একদিন গিয়ে সে এই ধরনের কাজগুলো করে। যখন আমরা আরজিগড়ের ঘটনাটার কথা বলছি, তখনই আমাদের পাশের রাজ্যে উড়িষ্যাতেও এই একই ঘটনা ঘটেছে। ওখানেও এক হাসপাতালে এক সিনিয়র ডাক্তার দুই মহিলা ডাক্তারকে, তাই এই বিষয়টা শুধু কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, উড়িষ্যা এইসব বলে পাশে ট্যাগ ঝুলিয়ে দিলেই হবে না, কিন্তু এটা একটা অসুখ যার ওষুধ একদিনেই তৈরি হবে না বা কাজও করবে না। দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আরজিগড়ের এই গোটা ঘটনাটা নিয়ে, যেখানে কিভাবে সিনেমা স্ক্রিপ্টের মতন পুরো বিষয়টা সবার সামনে প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে আর আসল ঘটনাটা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ও তার সাথে সাথে আরও একটা কথা জানিয়ে রাখি, একটা গল্প বলতে পারো। এক বিশেষ মিডিয়া সংস্থার রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে এক ব্যক্তি আগে যেই পাড়ায় থাকতেন তখন একটি নার্সিংহোমে জড়িত ছিলেন আর নিজের বাড়িতেই ক্লিনিক চালাতেন। সেই পাড়ায় বেশ কিছু লোক জানাচ্ছে যে তার ব্যবহার কোনোদিনই ভালো ছিল না। একদিন তার বাড়িতে মধ্যরাতে তার এবং তার স্ত্রীর মারাত্মক ঝামেলা হয় এবং সেই ঝামেলার পর কি হয় জানেন, তিনি তার নিজের বউকেই পেটে এমন লাথি মারেন যে সেই মহিলার পেটে স্টিচ পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। হ্যাঁ, তাদের সদ্য শিশু হয়েছিল, মাত্র 14 দিন। সেখান থেকে পাড়ার লোকেরাই সেই মহিলা এবং তার শিশুকে কোনো রকমে উদ্ধার করে বের করে আনে আর এই গোটা বিষয়টা সেই গুণধর ব্যক্তির মা প্রতিবাদ করার বদলে তার ছেলেকেই সমর্থন করেছিলেন। এখন যার কথা বললাম সেই গুণধর ব্যক্তি এখন ট্রান্সফার উইন্ডো আর ছুটির মাঝামাঝি একবার এদিক আর ওদিক করছেন। এই গল্পের চরিত্রটার নাম আর নিলাম না, কারণ এমন মানুষ আমাদের চারিপাশেই আছে, কেউ নিজেকে প্রকাশ করছে তো কেউ ঘাপটি মেরে বসে আছে। আরজিগড় হাসপাতালের এই গোটা বিষয়টা এখন আর শুধু রাজ্যের বিষয় নয়, গোটা দেশের হয়ে গেছে, কারণ কিছু ঘন্টা পরেই রাজ্যে গিয়ে জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে আমাদের বাড়ির মেয়েরা এবং তার সাথে অনেক পুরুষ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে। যে এই মহৎ উদ্যোগটি নিয়েছেন তাকে এবং তাদেরকে আমরা কুর্নিশ জানাই এবং লাফালাফি চেষ্টা করবে সেই যাত্রায় সামিল হওয়ার। তবে এই গোটা ইভেন্টটাকে যথাযথ সম্মান জানিয়ে একটা কথা বলতেই হচ্ছে আজকের এই ভিডিওতে, আর এটা সম্পূর্ণ নিজের ভাবনা বলতে পারো, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এটা দেখে খুবই ভালো লাগছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বিভিন্ন মানুষ, তথাকথিত বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের পেশাগত পরিচয়কে সরিয়ে রেখে সাধারণ মানুষের মতন পায়ে পা মিলিয়ে এই ধরনের ঘটনাগুলোর জন্য প্রতিবাদ জানাতে চলেছেন। তবে এই ইভেন্টে শুধুমাত্র সেলিব্রিটিকে দেখতে যাব বলে বেরোচ্ছি না তো আমরা, দু চারটে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো বলে বেরোচ্ছি না তো আমরা, মানসিকভাবে এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে তো, কারণ একটা মানুষকে ধর্ষণ করা কিন্তু
শুধু শারীরিকভাবেই হয় না, আমাদের দৃষ্টি, আমাদের মানসিকতা, তার প্রতি আমাদের চিন্তাধারা, এই সব কিছু ভেবেই আমরা রাস্তায় নামছি তো। কারণ সেটা যদি না হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনা কিন্তু কোনো দিনই থামবে না। যখন ক্রিকেট বা কোনো খেলা হয় তখন মাঠ ভর্তি থাকে, কিন্তু খেলা শেষ হয়ে গেলে আস্তে আস্তে দর্শকরা মাঠ খালি করে যে যার বাড়িতে চলে যায়। অথচ সেই সব কর্মীদেরকে রোজ মাঠে এসে মাঠের গ্যালারি থেকে শুরু করে গোটা জায়গাটার দেখভাল করতে হয়, তাদের নিরাপত্তা এরপর আমরা ঠিকভাবে দিতে পারবো তো? স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদের বাড়ির মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে তো? ঘড়ি দেখে বাড়ি ফিরে যেতে হবে না তো? এই প্রশ্নের উত্তর যেন আমরা এই গোটা পথযাত্রা থেকে খুঁজে আনতে পারি এবং নিশ্চিত করতে পারি যে এই ধরনের ঘটনা আর কোথাও ঘটবে না। আমাদের বাড়ির মেয়েরা নির্দ্বিধায় মনে ভয় সংশয় কোনো কিছু না রেখে বিভিন্ন অফিস হাসপাতালে নাইট ডিউটি করতে পারবে, তবে গিয়েই হবে আমাদের নৈতিক জয়, তবে গিয়েই আমরা নির্ভয়া তিলোত্তমাদেরকে যথাযথ ন্যায় বিচার দিতে পারবো।